আমার আব্বা আইছো আইয়া নাই এদিকে আইয়া উঠতে আইয়া আমার আব্বু আমার আব্বু আইছে আইয়া কানতে 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 বড় বেকারার আগুনা খুনাশানে রহমতুল্লাহ গেলাই কান্দে আর আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমি টাকা পয়সা কোনো কিছু চাই নাই গো একটা জিনিস চাইলাম আমার মরণে আমার নবী মুস্তফার দিদার চাইলাম আর আমার আল্লাহর দরবার থেকে গায়বি একটা আওয়াজ দিয়া ডাক দিয়া কয় বান্দা গো ও আমার বান্দার দল তুমি যদি আমার নবীরে তোমার মরণের সময় চাও আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার সঙ্গে ওয়াদা করলো গো নবী 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 কইরা কোলে কানতে পারলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর দিদার তোমার মরণের সময় প্রদান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা জোরে বলেন আমরা মরণে আমার নবীরে চাই কি চাই না জবান তুলে বলেন না চাই কি চাই না কারা কারা মরণে নবী চাই দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখাইয়া দেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর এই দুইটা হাতকে মুনাজাতের মতো করেন আর নবীকে ডাক দিয়া বলেন ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা বলেন ও দয়াল প্রেম শিখাইয়া কালীর বাজারের মানুষ নবীকে একবার মরণে চান না রে বাবা আর জবান কুলে বলেন মরণে চাই কি চাই না তাইলে সবাই সজ বানিয়ে জবান কুলে জুনে জুনে পড়েন ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম সেই দিন তোমার নামের ছবি বুকে তে রাখলাম হায়রে দিদার দিয়া দন্ড করো দিদার করো জালাতন শান্ত না তুমি প্রেম শিখাইয়া লোকাইলা বলেন দয়াল গো তুমি প্রেম শিখাইয়া একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহ।